নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি এগ মশালা। সুস্বাদু এই ডিমের পদটি থাকলে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। গরম রুটি পরোটার সাথেও এই এগ মশালা খেতে চমৎকার লাগবে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই এগ মশালা বানিয়ে ফেলা যায়। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বানানো এই এগ মশালা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এগ মশালা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি চারখানা সেদ্ধ ডিম আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। প্রথমে ডিমগুলোকে দুটুকরো করে কেটে নেব, এতে রান্নার পরে এগ কারিটা দেখতে সুন্দর লাগবে। এগ মশালা বানাবার জন্য সবার প্রথমে একটা বাটা মশলা করে নিতে হবে। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 10-12টা কাজু, একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এক মুঠো ধনে পাতা, 10-12খানা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সির বড় জারটা নিয়ে তাতে টমেটো, ধনে পাতা, কাজু, রসুন সমস্ত কিছু দিয়ে দিলাম। এতে 2-3 চামচ টক দই অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এই এগ কারিটি নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলে বানানো যেতে পারে। তেলটা গরম হলে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ নুন। ওদিকে কড়াইতে পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো। এবারে মিক্সিতে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার চারিদিকে তেল ছেড়ে এসছে। এবারে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ ডিমগুলো। ডিমের কাটা দিকটা গ্রেভির দিকে করে দিতে হবে, নয়তো কুসুমটা বেরিয়ে যেতে পারে। এইভাবে সবকটা ডিম গ্রেভির মধ্যে সাজিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে ডিমটা গ্রেভির মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এখানে সেদ্ধ ডিমটাই অ্যাড করে দিয়েছি, কোনো রকম তেলে ফ্রাই করিনি। ডিমটা গ্রেভিতে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এভাবে মিনিট 3-এক ডিমটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ডিমের একটা পাশ এইভাবে কষিয়ে নেওয়ার পর অপর পাশটা সাবধানে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করা অবস্থাতেই আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ডিমগুলো এভাবে কষিয়ে নেওয়ায় মশলার সমস্ত ফ্লেভার ডিমের মধ্যে চলে আসবে। ডিমগুলো আরও কিছুটা সময় কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এগ কারি সার্ভ করার জন্য একদম রেডি। এটি গরম গরম রুটি, পরোটা, কুলচা, নান যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করা যায়। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এগ মশালা। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।